ভিউয়ার্স, জব প্রিপারেশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা আমাদের বীজগণিত পাঠের ষষ্ঠ পর্বের ভিডিও, তো আজকে বীজগাণিতিক ভগ্নাংশ এবং কিছু সমীকরণ সমাধান করার মানে সহজে কীভাবে করা যায় সেই উপায়টা নিয়ে আজকের ভিডিওতে দেখাবো। দেখেন, বীজগণিত আমি প্রথম দিককার দুই তিনটা ভিডিওতে বলছি যে বীজগণিত পার্টে আপনার সূত্র মুখস্থ রাখার কোনো বিকল্প নেই, আর অঙ্কে বীজগণিত পার্টটা আসলে একটু সহজ এবং অল্প সময়ে সমাধান করা যায়। তাই আপনারা যারা গণিতে দুর্বল তারাও অবশ্যই চেষ্টা করবেন যে যদি গণিতের আপনি অল্প অংশের প্রস্তুতি নেন সেক্ষেত্রে অবশ্যই বীজগণিত পার্টটা আগে প্র্যাকটিস করবেন। ওকে, দেখেন আমরা প্রথম একটা অঙ্ক পড়ছি। এখানে বলা আছে যদি কিউ বাই পি ইজ ইকাল টু 1/4 হয় তবে পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ এর মান কত। দেখেন এটা আসছিল খুব সম্ভবত 31তম বিসিএসে। তো এই ক্ষেত্রে দেখেন আমার দেওয়া আছে যে কিউ বাই পি, আর আমার বের করতে হবে পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ। ওকে, আমি একটু তুলি অঙ্কটা। কিউ বাই পি ইজ ইকুয়াল টু 1/4, মানে আমার বের করতে হবে, দেখেন এখানে পি আগে আছে, তাহলে এটাকে আমি উল্টে দেই, পি বাই কিউ ইজ ইকুয়াল টু 4/1। এখন আমরা খুব সহজ ব্যাপার এটাকে, যে যেটা যে পদ্ধতি অবলম্বন করবো সেটা আছে যে যোজন বিয়োজন। তার মানে এই যে পি বাই কিউ ইজ ইকুয়াল টু 4/1, আমার এই একবার যোগ একবার বিয়োগ একে বলা হয় যোজন বিয়োজন। সেটা কেমন? পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ, এটা সমান উপরেও একইভাবে 4/1 ডিভাইডেড বাই 4-1। আমরা সমাধানের ক্ষেত্রে এই পদ্ধতিটার নাম হচ্ছে যোজন বিয়োজন। তাহলে এটা সমান কি দাঁড়াচ্ছে? 4 × 1 = 5, 4 থেকে 1 বাদ দিলে 3, দ্যাট মিনস 5/3। আমার অপশন আছে 5, মানে অ্যান্সার আছে 5/3। তো ওকে, আমরা পরবর্তী ভিডিও পরবর্তী অঙ্কটা দেখি। দেখেন কত সহজ একটা অঙ্ক, যে এ বাই বি ইজ ইকুয়াল টু পি বাই কিউ হলে স্যার কোনটি সঠিক? তো আমরা এই ক্ষেত্রে আড়াআড়ি গুণ করে কি জানি? দেখেন দেওয়া আছে এ বাই বি ইজ ইকুয়াল টু পি বাই কিউ, তাহলে এ কিউ ইজ ইকুয়াল টু পি পি। দেখি আমার অ্যান্সারে, দেখেন প্রথম আছে বি পি ইজ ইকুয়াল টু এ কিউ, একই ব্যাপার, আমি এ কিউ ইজ ইকুয়াল টু পি পি লেখা আর বি পি ইজ ইকুয়াল টু এ কিউ লেখা, একই ব্যাপার। জাস্ট 1 সেকেন্ডের মধ্যে আমার অ্যান্সার বের হয়ে যাচ্ছে। ওকে, পরবর্তী অঙ্কটা দেখি। দেখেন এখানে বলা আছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 2, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 হলে এ বাই বি ইজ ইকুয়াল টু হট। এখন দেখেন এখানে আমার অঙ্কের দিকে দুইটা শর্ত দেওয়া আছে, প্রথমত এ প্লাস বি ইজ ইকুয়াল টু 2, আর একটা হচ্ছে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। তো আমার এ বাই বি লাগবে, এ আর বি এর মান পাইলে আমার সবচেয়ে সুবিধা হয়। দেখেন আমি এটাকে যদি না কাজে লাগে এটাকেই প্রথমে দেখি, যে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0, তাহলে কি এ ইজ ইকুয়াল টু বি? দেখেন এখন অঙ্কিত হয়ে গেছে, এখন বের করতে মানে এ বাই বি, তাহলে কি এ বাই বি ইজ ইকুয়াল টু 1, সরাসরি বের হয়ে গেল, এখানে আমার অ্যান্সার আছে 1। দেখেন আমার এখানে আসলে আসলে এই অংশটুকু মানে একটু আই ওয়াশিংয়ের জন্য দেওয়া আছে, এটা খুব সহজে আমার এই একটা অপশন থেকেই অ্যান্সারটা বের করে ফেলতে পারছি। ওকে, পরবর্তী অঙ্কে দেখি। ওকে, আমরা এই পর্যন্ত দেখলাম হচ্ছে মানে বীজগণিতে বিভিন্ন ভগ্নাংশের আর কি, এরপরে আমরা কিছু সমীকরণ সমাধান করবো আর কি। ওকে, দেখেন এখানে দেওয়া আছে 4 × x − 2/3 ইজ ইকুয়াল টু 0 হলে x এর মান কত। এখন কত সহজ অঙ্ক, 4 × x − 2/3 ইজ ইকুয়াল টু 0। এখন তাহলে আমার
এক্স মাইনাস 2/3 ইজ ইকুয়াল টু, এটা কি হবে, ফোর এর দিকে গেলে ভাগ হবে, তার মানে 0/4। 0/4 মানে কি জানি, অবশ্যই আমরা 0। তাহলে এক্স মাইনাস 2/3 ইজ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু কি, অবশ্যই 2/3। এখানে আমার অ্যান্সার 2/3। ওকে, এরপরে যে অঙ্কটা আসছে এখানে কেবল আছে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এটা হলে এক্স এর মান কত, কত সহজ অঙ্ক, মানে পাটিগণিতের তুলনায় বীজগণিত পার্টটা আমাদের অনেক সহজে এবং অল্প সময়ে সমাধান করা সম্ভব। এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখন দেখেন আমরা অবশ্য এখানে কিছু বিষয় আছে যে এক্স, তাহলে এক্স মাইনাস 2 সমান কত হবে, অ্যান্ড দেন রুট ওভার 0। তাহলে আসলে 0 কে রুট করলে বা 0-র সাথে কোনো কিছু গুণ করলে অথবা 0 কে স্কোয়ার করলে সবই আসলে 0। তার মানে এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2। মানে অপশান আছে 5, 6, 7, নান, মানে কোনো ঋণ নয়, তার মানে নান। দেখেন এখানে আমি যে অংশটা, যে কথাটা বললাম যে 0-র ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা মনে রাখতে হবে, 0 ইনটু সামথিং, অর্থাৎ ধরে নিলাম এক্স, অথবা 0 ভাগ এক্স, এটা সমান 0, এটা সমান 0, রুট ওভার 0 সেটা সমান 0, 0 স্কোয়ার এটা সমান 0। তারপরে 0-র যে ক্যারেক্টারিস্টিক্স এইগুলো আপনাকে মনে রাখতে হবে, তাহলে এই অঙ্ক মানে 0 রিলেটেড অঙ্কগুলো সহজে করতে পারবেন, সহজে সমাধান করতে পারবেন। ওকে, পরবর্তী অঙ্কটা দেখি। দেখেন এখানে বলা আছে 2 ইনটু 5x মাইনাস 18 ইজ ইকুয়াল টু 14, এই সমীকরণে x এর মান কত, তাহলে লিখি আমি, দেন 2 ইনটু 5x মাইনাস 18, এটা সমান 14। দুটো পথ আছে, এই 2 কে এর সাথে গুণ করে দেওয়া বা 2 এপাশে ভাগ করে দেওয়া, 2 এদিকে ভাগ করে দিলে সহজ হবে, দেন 5x মাইনাস 18 ইজ ইকুয়াল টু, তাহলে 2 এদিকে গুণ আছে এপাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 14/2, তার মানে 7। দ্যাট মিন্স 5x ইজ ইকুয়াল টু 7, এপাশে মাইনাস 18, তাহলে এপাশ থেকে আসলে এদিকে কি যোগ হয়ে যাবে, দ্যাট মিন্স 5x ইজ ইকুয়াল টু 18 আর 7 25, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 25/5, তার মানে 5। আমার অ্যান্সার হচ্ছে 5। ওকে, আমাদের আজকের ভিডিওর লাস্ট যে অঙ্ক সেটা দেখছি। দেখেন এখানে বলেছে যদি y-7 ইজ ইকুয়াল টু 12 হয়, তবে y+19 ইজ ইকুয়াল টু কত, এখন কত সহজ অঙ্ক। এখানে বলা আছে y-7 ইজ ইকুয়াল টু 12, আমার বের করতে হবে y+19 সমান কত। তাহলে আমি প্রথমে বের করি y সমান কত, y সমান কি 19, তাহলে এবার উভয় পক্ষে আমি 19 যোগ করলাম, দ্যাট মিন্স আমার অ্যান্সার হচ্ছে 38। তো ওকে ভিউয়ার্স, আমরা আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করছি আপনারা এই ধরনের যে কোনো অঙ্ক অল্প সময়ে এবং সহজে সমাধান করে আসতে পারবেন, আর পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন, সাথে আপনাদের মতামত জানাবেন আমাদের, আমাদেরকে কমেন্ট করার মাধ্যমে। আর যদি ভিডিও ভালো লাগে লাইক দিবেন, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ।